তিনটি জিনিসকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এত নিয়ামতপূর্ণ করেছেন, যে তিনটি জিনিসের দিকে দুনিয়ার মানুষ যদি চক্ষু নিক্ষেপ করে, যদি তার দৃষ্টি মেলিয়ে দেয়, আল্লাহ তাআলা তিনটি জিনিস এমন নিয়ামত প্রাপ্ত করে দিয়েছেন যে এই তিনটি জিনিসের দিকে তাকালে আল্লাহ তাআলা অনবর্ত বান্দার আমল নামাই সব লিখে দেন। কয়টি জিনিস? তিনটি। এক নম্বর হলো পিতামাতা। এক নম্বরে কি? কোনো সন্তান যদি মা বাবার চোখের দিকে, মা বাবার দৃষ্টির দিকে যদি তাকায়, মা বাবার দিকে সন্তান যতবার তার চোখের দৃষ্টি নিক্ষেপ করবে, আল্লাহ রব্বুল আলামিন মা বাবাকে আমাদের জন্য এত নিয়ামত প্রাপ্ত করে দিয়েছেন, প্রত্যেকটা দৃষ্টিতে দৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বহু সওয়াব দান করবেন। কয় নম্বর হলো? এক। দুই নম্বর হলো, বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি কোরআনের হরফের দিকেও যদি তাকায় থাকে, কোরআনুল করিমের হরফগুলোর দিকেও যদি তাকায় থাকে, তো এই কোরআনুল করিম ইউনাজ্জিল মিনাল কোরআনি মা হুমা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এই কোরআন এতটা শিফা, এতটা রহমত। মুমিন যদি কোরআনের দিকে যদি তাকায় থাকে, এই তাকানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামাই নেকি দান করেন। তেলাওয়াত নয়, যদি কেউ তাকায় থাকে তাকানোর কারণেও আল্লাহ পাক তার আমল নামাই সওয়াব দিবেন। এই জন্য মুখস্থ তেলাওয়াতের চাইতে দেখে পড়ার সওয়াব অনেক বেশি। মুখস্থ পড়ার চাইতে আপনি কোরআনুল করিমের বিভিন্ন সুরা মুখস্থ পড়েন, এগুলো দেখে দেখে পড়েন, মুখস্থ পড়লে যে সওয়াব হতো দেখে পড়ার দ্বারা আল্লাহ সওয়াব আরো বেশি দিবেন। শরীর খুব বেশি ক্লান্ত লাগতেছে, পড়তে ভালো লাগতেছে না, কোরআনের কোরআনুল করিম খুলে কোরআনের দিকে তাকায় থাকেন মায়ের দৃষ্টিতে, এই তাকানোর দ্বারাও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিতে থাকবেন। কয়টি হলো? দুইটি। তিন নম্বরে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কোন মুমিন যদি বাইতুল্লাহর চত্র গিয়ে আল্লাহর ঘরের দিকে যদি তাকায় থাকে, তাওয়াফ করলো না, নামাজও পড়লো না, শুধু বাইতুল্লাহর দিকে দয়ার দৃষ্টিতে তাকায় থাকলো, এই তাকানো ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহর সম্মানে আর খাতিরে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করেন। সুতরাং এমন একটি মকবুলিয়াত, এমন একটি পূত পবিত্র স্থান মাকাম বাইতুল্লাহ, সেখানে যাওয়া, আল্লাহর ঘর দেখা, এটা একজন মুমিনের হৃদয়ের তামান্না। কিসের তামান্না? একজন মানুষের বিভিন্ন বাসনা থাকে, একটা ফ্ল্যাটের মালিক যদি আমি হতে পারতাম, একটা জমি যদি কিনতে পারতাম, একটা বাড়ি যদি নির্মাণ করতে পারতাম, একটা ভালো চাকরি যদি করতে পারতাম, নানাবিধ স্বপ্ন। এই সকল স্বপ্নের ভেতরে একজন মুমিনের সর্বপ্রথম যেই তামান্না থাকবে সেটি হচ্ছে আল্লাহর ঘরের মেহমান হয়ে এই যদি বাইতুল্লাহ যেতে পারতাম। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করুন বলে আমিন।